হজ ইসলামের কত তমস্তম্ভ হজ্জ কাকে বলে হজ কাদের জন্য ফরজ হজ্জের ফরজ ওয়াজিব কয়টি ও কি কি প্রশ্ন হজ ইসলামের কত তমস্তম্ভ উত্তর হজ ইসলামের চতুর্থতম স্তম্ভ প্রশ্ন হজ কাকে বলে উত্তর নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে কতগুলো কার্যাবলীর মাধ্যমে কাবা শরীফ ও অন্যান্য নির্দিষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ্জ বলে প্রশ্ন হজ্জের মূল সময় কখন উত্তর জিলহজ মাসের আট থেকে এক দুই তারিখ পর্যন্ত প্রশ্ন হজ্জ কাদের জন্য ফরজ উত্তর যার নিকট মক্কা শরীফ থেকে হজ্জ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ্য ফরায় হজ্জের ফরজ কয়টি ও কি কি উত্তর হজ্জের ফরজ তিনটি যথা এক ইহরাম বাধা দুই আরাফাতের ময়দানে অবস্থান করা তিন ওয়ায়তুল্লাহের তাওয়াফে জিয়ারত করা প্রশ্ন হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি উত্তর হজ্জের ওয়াজিব সাতটি যথা এক মিকাত হতে ইহরাম বাধা দুই আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা তিন মুজদালিফার প্রান্তরে রাত যাপন করা চার আইয়ামে এ রাতগুলো মিনায় কাটানো পাঁচ মাথা মুন্ডানো বা পূর্ণমাথা সমস্ত চুলের আগা কেটে ফেলা ছয় তিন জামরায় পাথর নিক্ষেপ করা সাত বিদায়ী তাওয়াফ করা প্রশ্ন ইহরাম বাধার স্থানকে কি বলে উত্তর ইহরাম বাধার স্থানকে মিকাত বলে প্রশ্ন হাজিরা পাথর নিক্ষেপ করে কোথায় উত্তর জামারাতে প্রশ্ন আরাফায় অবস্থান করাকে কি বলে উত্তর উকুফে আরাফা বলে প্রশ্ন পাথর নিক্ষেপ করা হাজিদের জন্য কি ধরনের কাজ উত্তর ওয়াজিব কাজ প্রশ্ন ইহরাম থেকে হাজিরা মুক্তি লাভ করে কোনও তারিখে উত্তর এক শূন্য ই জিল হজ্য প্রশ্ন হজ্জের সময় কোনো পর্বতের মধ্যে কতবার ডেরাতে হয় উত্তর সাফা ও মারওয়া পর্বতের মধ্যে সাত বার ডেড়াতে হয় হজ্জের সময় কোথায় কুরবানি দিতে হয় উত্তর উত্তরকিনায় প্রশ্ন কোথায় হাজিরা উন্মুক্ত আকাশের নিচে রাত যাপন করে উত্তর মুজদালিফায় হজ্জের মিকাত কয়টি ও কি কি উত্তর হজ্জের মিকাত পাঁচটি যথা এক জুন হুলাইফা দুই জাতে ইরাক তিন জুহফা চার কার্ন মানায়াল পাঁচ ইয়ালামলাম হজ্জ কত প্রকার ও কি কি উত্তর হজ তিন প্রকার যথা এক ইফরাদ দুই তামাত্তু তিন কিরান প্রশ্ন উমরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা উত্তর না উমরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ নেই তবে জিলহজ মাসের নয় থেকে এক তিন তারিখ পর্যন্ত এই পাঁচ দিন উমরা করা যায় না প্রশ্ন আশব হজ বলতে কোনো কোনও মাসকে বোঝানো হয় উত্তর সাওয়াল জিলকাদ জিলহজ মাসকে বোঝানো হয় প্রশ্ন বিদায় হজ্জের ভাষণ মহানবি সাত কোথায় দিয়েছিলেন উত্তর আরাফার ময়দানে প্রশ্ন বিদায় তাওয়াফ কোন শ্রেণীর হাজিদের জন্য করতে হয় উত্তর বহিরাগত হাজিদের জন্য প্রশ্ন একই ইহরামে উমরা ও হজ্জ করাকে কি বলে উত্তর হজ্জে কিরান বলে প্রশ্ন জান্নাতুল বাকি কি উত্তর মদিনা শরীফের একটি গোরস্থান প্রশ্ন শয়তানকে কঙ্কন নিক্ষেপের ও কুরবানী করার স্থান কোথায় উত্তর মিনা প্রান্তরে প্রশ্ন আরাফার ময়দান কোথায় অবস্থিত উত্তর মক্কাশরীফ হতে আট নয় মাইল দূরে প্রশ্ন কোনো পাহাড়কে জাবালে রহমত বলা হয় উত্তর আরাফার ময়দান সন্নিহিত সেই পাহাড়কে যেখানে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন প্রশ্ন বর্তমানে হাজরে আসওয়াদ কোথায় আছে উত্তর পবিত্র কাবাগৃহে দক্ষিণ কোণের দেয়ালে কাথা অবস্থায় রক্ষিত আছে প্রশ্ন তাওয়াফ কত প্রকার ও কি কি উত্তর তাওয়াফ চার প্রকার যথা এক তাওয়াফে কুদুম দুই তাওয়াফে জিয়ার্ত তিন তাওয়াফে বিদা চার তাওয়াফে উমরা প্রশ্ন কোন স্থান থেকে কিভাবে তাওয়াফ শুরু করতে হয় উত্তর হাজরে আসওয়াত থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং খানায় কাবা বাম পাশে রেখে সামনে অগ্রসর হতে হয় প্রশ্ন ইস্তিবা কাকে বলে উত্তর গায়ে চাদরকে ডান বগলেন নিচ দিয়ে ডান খালি রেখে বাম কাঁধের ওপর চাদরের দুমাতা ফেলাকে ইয়েতিবা বলে প্রশ্ন কোন কোন তাওয়াফে ইয়েতিবা করতে হয় উত্তর যে সমস্ত তাওয়াফের পর আছে। প্রশ্ন হাজরে আসওয়াত কি উত্তর হাজরে আস্বাদ সেই বেহেসতি পাথর যাতে চুম্বন করলে তা সমস্ত গুনাহ চুষে নেয় প্রশ্ন কোনো পাথরকে মাকামে ইব্রাহিম বলে উত্তর হয়রত ইব্রাহিম এর কদম মোবারকে চিহ্নত সেই পাথরকে যার ওপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন প্রশ্ন হজ্জের কোনও ফরয় অনাদায় থাকলে হজ্জ হবে কি উত্তর না হজের একটি ফরজও অনাদায় থাকলে আদৌ হজ্জ হবে না প্রশ্ন হাতিম কাকে বলে উত্তর কাবা ঘরের উত্তর দিকের অর্ধচন্দ্রাকৃতি ঘেরা বারান্দাকে হাতিম বলে প্রশ্নম হেরা কি উত্তর মক্কার অনতিদূরে অবস্থিত হেরা নামক পর্বতের একটি বুহা এখানে হুজুর শাহ ধ্যানমগ্ন অবস্থায় অনেকদিন কাটিয়েছেন এবং এখানেই তার ওপর সর্বপ্রথম ওহি নাইল হয়